নির্বাচনকে কেন্দ্র করে সব সময় দেখেন যে বাংলাদেশের নির্বাচন আসলেই সমস্যা তৈরি হয়। এটা কেন অন্যান্য উন্নয়নশীল উন্নত দেশগুলোতে গণতান্ত্রিক তো এই অবস্থা নেই, এবার পাশের দেশ ভারত এত প্রবলেম আছে, তারপর কিন্তু নির্বাচনের সময় তাদের নির্বাচনকে নিয়ে কোনো সমস্যা তৈরি হয় না, কারণ তারা একটা ইনস্টিটিউশন ডেভেলপ করে ফেলেছে, একটা প্রতিষ্ঠান গঠন করেছে, যে প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠান করে। আমাদের এখানে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আপনার সকল দলের অংশগ্রহণ নির্বাচিত এই সরকার নয়। গত 2014 সালের নির্বাচনে মূল দল বিএনপি আমরা তো অংশগ্রহণ করিনি, আমাদের সঙ্গে আরও অন্যান্য দলগুলো প্রায় 42টা রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেন, এবং তার মধ্যে ডক্টর কামাল হোসেনের দল আছে, কমিউনিস্ট পার্টি আছে, তার মধ্যে জাসদ আছে, তার মধ্যে বাসদ আছে, যারা কেউই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। কারণটা কী ছিল? কারণটা ছিল যে এই বর্তমান সরকার তারা একতরফাভাবে কেয়ারটেকার সিস্টেম অফ গভর্নমেন্ট যেটা ছিল সেই সিস্টেমটা তারা তুলে দিয়েছিল। এতে করে যে সমস্যাটা তৈরি হলো যে আমাদের যে আস্থার অভাব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটার প্রতি আরেকটা যে আস্থার অভাব, সেই আস্থার অভাবটা থেকেই গেল। অর্থাৎ যে সমস্যাটার সমাধান করা হয়েছিল আওয়ামী লীগেরই আপনার দাবি অনুযায়ী, যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের দাবি কিন্তু আওয়ামী লীগের ছিল, সেই সমস্যার সমাধান করা হয়েছিল আমরা যখন এটা পার্লামেন্টে এটাকে সন্নিবেশিত করলাম যে কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন হবে, সেটাকে তারা ক্ষমতায় এসে সেটাকে বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আসলো। আমাদের অভিজ্ঞতা আমরা দেখছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু হতে পারে না। আমরা বারবার লক্ষ্য করলাম উপজেলা নির্বাচনে, লক্ষ্য করলাম মেয়র নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে, সর্বশেষ যে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে আমরা লক্ষ্য করলাম যে আপনার একেবারেই দখল করে নিয়ে যাওয়া হয় কেন্দ্রগুলোকে, ক্ষমতাসীন সরকার তারা তাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আপনার পুরোপুরিভাবে নির্বাচন প্রক্রিয়াটাকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যেটা কখনোই গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে না, অবাধ একটা নির্বাচনের জন্য কাম্য হতে পারে না। আমি কিন্তু পরিষ্কার করে বলেছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়েই এই সংকট দূর করবার জন্য আমরা আন্দোলন করব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই আবাস দিয়ে রাজনীতি হয় না, শেষ মুহূর্তে রাজনীতির বিভিন্ন রকম পরিবর্তন হয়, সুতরাং ঘটনাকে সামনে রেখে আবাস বা যদি আপনার রাজনীতি কোনো সিদ্ধান্ত হয় না, সিদ্ধান্ত হবে যেটা ঘটছে সেটার উপর। আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠার জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা একটা আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো, এবং আমরা আমাদের দাবি আদায় করব। ওয়েলকাম।